চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যু ও টাকা নেওয়ার অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাওড়ার গোলাবাড়ি এলাকার এক বেসরকারি হাসপাতালে। অভিযোগ, টাকা জমা নেওয়ার পর জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এতে উত্তেজনা আরো বাড়ে। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ কয়েকজনকে আটক করে। জানা গিয়েছে শনিবার রাত 11টা নাগাদ টিকিয়াপাড়া বাইপাসের কাছে একটি 12-চাকা ট্রাকের ধাক্কায় আহত হয় সুরজ শর্মা নামে এক বাইক আরোহী। শনিবার রাতে তাকে নিয়ে আসা হয় উত্তর কাউড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ 3,20,000 টাকা জমা করতে বলেন পরিবারকে। মৃতের দাদা অনিল শর্মা বলেন, টাকা জমা দেওয়ার পর হাসপাতাল থেকে বলা হয় রোগী মারা গেছে। হাওড়ার ওই হাসপাতালের সিইও মহুয়া গোলদার অভিযোগ অস্বীকার করে বলেন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। যে ভিকটিম আছে তার ডেথ হয়ে গেছে। এই খবর পাওয়ার পর এখান থেকে কিছু লোকজন এসে এখানে একটা ছোট কেওস মতো হয়। এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে। যারা কেওস করছিল এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। 3 জনকে ডিটেইন করা হয়েছে। এরপর যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া। দুঃখজনক ঘটনা। একটি অপেক্ষাকৃত কম বয়সী পেশেন্ট এইভাবে মারা যাওয়া, আমরা কেউই চাই না যে কোনো পেশেন্ট এর মৃত্যু হোক।